আসসালামু আলাইকুম আমি আজকে চিত্রে দেওয়া যেই উদ্ভিদটা দেখতেছেন এটাকে নিয়ে আলোচনা করব এটা হলো থানকুনি উদ্ভিদ বা আমরা গ্রাম্য ভাষায় তাকে চিনি হলো কি পাতা এছাড়াও অনেক এলাকায় অনেক নামে চেনে এটা বৈজ্ঞানিক নামটা হলো সেন্ট্রেলা এশিয়াটিকা তবে এর কিছু আশ্চর্য উপকারী দিক আছে এবং রোগের চিকিৎসায় এটা ব্যবহার করা হয় আমি আজকে মোটামুটি পনেরোটি রোগের যে চিকিৎসা হয় এই থানকুনি পাতা দিয়ে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব এক নাম্বারে যেটা আলোচনা করব সেটা হলো জ্বর থানকুনি পাতা ব্যবহারের কারণে কিন্তু আপনার জ্বর ভালো হয়ে যেতে পারে এখন নিয়মটা আমি একটু বলে দিই কীভাবে ব্যবহার করবেন থানকুনি পাতার রস এক চা চামচ নেবেন আর শিউলি পাতার রস এক চা চামচ নেবেন এই দুইটা মিক্সার করে এত মিশ্রিত করে প্রতিদিন সকালে খেলে আপনার জ্বর ভালো হয়ে যাবে এরপরে আমরা দুই নাম্বারে দেখব পেটের পীড়া হ্যাঁ অল্প পরিমাণ আম গাছের শাল নিতে হবে এবং আনারসের কচি পাতা একটা একদম ওই যে মাথার ডগায় যে থাকে আনারসের এবং কাঁচা হলুদের রস চার থেকে পাঁচটি থানকুনি গাছের শিকড় সহ নিতে হবে শিকড় সহ ঢাল ভালো করে ধুয়ে নিয়ে হ্যাঁ একত্রে বেটে নিতে হবে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হবে এবং এটা সবচেয়ে বেশি কার্যকর হয় ছোট বাচ্চাদের জন্য তার মানে আমি কি বলছি বলছি যে আম গাছের শাল নেবো অল্প পরিমাণে আনারসের একটা কচি পাতা নিতে হবে কাঁচা হলুদের রস নিতে হবে অল্প পরিমাণে বেশি না কিন্তু চার থেকে পাঁচটি থানকুনি গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে নিয়ে এটাকে বাটতে হবে বেটে এটা খালি পেটে খেতে হবে শর্ত হইল সকালবেলা খালি পেটে খেতে হবে তাহলে কি হয়ে যাবে পেটের পিড়া ভালো হয়ে যাবে তিন নাম্বার যেটা দেখবো খোস পাশরা কাঁচা হলুদের রস এটা তো এমনি অ্যান্টিঅক্সিডেন্ট এটা দুই চা চামচ নেবো এরপরে থানকুনি পাতার রস নেব দুই থেকে তিন চা চামচ একত্রে মিশিয়ে শরীরে মাখতে হবে এটা সাধারণত গোসলের আগে মাখলে একটু সুন্দর হবে গোসলের আগে মেখে একটু রোদে বসলে খোস ভালো হয়ে যাবে এ সারা গ্যাস্ট্রিক চার নাম্বার যেটা দেখবো আমরা গ্যাস্ট্রিক আধা কেজি দুধে এক পোয়া মিশ্রি এই মিস্ত্রিটা আমি একটু বলে দি আপনি বন্যার দোকানে যাই যদি মিশ্রির কথা বলেন বা তাল মিশ্রির কথা বলেন তারা দেখাই দিবে এক পোয়া মিশ্রি ও আধা পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে সাত দিন সকালে খেলে গ্যাস্ট্রিক ভালো হয় এমনকি যদি আপনার আলসারও থাকে সেটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে পাঁচ নাম্বারে যেটা আমরা দেখব যেই রোগটার প্রতিষেধক হিসাবে এটা ব্যবহার করা হয় হজম শক্তি বৃদ্ধি অর্থাৎ যাদের বধ হজম আছে তাদের জন্য এরা এটা একটা সবজির মতো রান্না করে খেতে পারেন যেমন বেগুন আর পেঁপের সাথে বেগুন অথবা পেঁপে যে কোনো একটা নিতে পারেন এর সাথে থানকুনি পাতা মিশিয়ে রান্না করবেন যেটাকে শুক্ত রান্না বলে এই শুক্তা রান্না করে খাই যদি খেতে পারেন তাহলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি পাবে এরপরে আমরা হলো রক্ত দূষণ রোধে শুধুমাত্র যে এটা রক্ত দূষণ রোধ করে তা না এটা রক্তের প্রবাহ মাত্রাটাও বাড়ায় অর্থাৎ আপনার যে ধমনীতে এবং শিরাতে রক্তের প্রবাহ মাত্রাটা বাড়াবে এবং রক্ত জমাট বাড়তে দেয় না অর্থাৎ আপনার ধমনী এবং শিরাতে যে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায় মানুষ কি করে স্টক করে তাই না হ্যাঁ এইটা স্টকটা বন্ধ হয়ে যাবে আর কি এই রক্ত দূষণ রোধের জন্য আপনারা কি করবেন সেটা হলো চার চা চামচ থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে সাত দিন সকালবেলা খালি পেটে খেতে হবে তাহলে রক্ত দূষণ ভালো হয়ে যাবে এরপরে হলো সাত নম্বরে যেটা আমরা দেখব সেটা হলো বাক স্ফোরণ বাক স্ফোরণ তো যেসব ছোট ছোট বাচ্চারা কথা বলতে শেখে বা কথা বলতে একটু দেরি হয় কথাটা একদম অস্পষ্ট শোনা যায় এদের ক্ষেত্রে এক চা চামচ পাতার রস নেবেন এটাকে গরম করবেন হ্যাঁ গরম করার পরে যখন ঠান্ডা হবে তার ভিতরে বিশ থেকে পঁচিশ ফোটা মধু দিয়ে দিবেন মধুটা যখন মিক্সার দিবেন এর সাথে আপনারা ঠান্ডা দুধ কিছু পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে মিশিয়ে বাচ্চাটাকে খাওয়ালে আশা করি ইনশাআল্লাহ তার বাক স্ফুরন হবে অর্থাৎ সে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে বা অস্পষ্ট কথা বা স্পষ্ট হয়ে যাবে এরপরে আট নাম্বার যে রোগটা সেটা হলো খুশখুসে কাশি অর্থাৎ শ্বাসনালিতে যে সমস্যাটা হয় এই সমস্যাটা তাড়ানোর জন্য হইল থানকুনি পাতা ব্যবহার করা হয় দুই চা চামচ থানকুনি পাতার রস সামান্য চিনি সহ খেলে খুসখুসে কাশির উপকার পাওয়া যায় সাত দিন খেলে একদম পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এরপরে আট আমরা নয় নাম্বার যেটা দেখব নয় নম্বর আমার ভালো হবে আমার প্রতিদিন সকালে পাঁচ থেকে ষাটটি থানকুনি পাতা চিবিয়ে সাত দিন খেলে আমার ভালো হয় অনেকের দেখা গেলো কোষ্ঠকাঠিন্য থাকে এই কোষ্ঠকাঠিন্যটাও ভালো হয়ে যাবে যদি প্রতিদিন সকালবেলা পাঁচ থেকে ষাটটি থানকুনি পাতা ধুয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে অনেকের কিন্তু একটা ভালো অভ্যাস আছে হ্যাঁ এরপরে আমরা যদি দেখি যে পেটের ব্যথা পেটের ব্যথা ভালো হওয়ার জন্য থানকুনি পাতা খাওয়ানো হয় যেমন থানকুনি পাতাকে বেটে গরম ভাতের সাথে খেলে পেটের ব্যথা ভালো হয় অর্থাৎ আপনি যদি থানকুনি পাতার ভর্তা গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু আপনার পেটের ব্যথাটা ভালো হয়ে যাবে এবার লিভার সিরোসিস বা লিভারের যে সমস্যাটা থাকে লিভার সিরোসিস না না বলে লিভারে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এই যাদের লিভারের সমস্যা আছে তারা প্রতিদিন সকালে থানকুনি পাতার রস এক চা চামচ পাঁচ থেকে ছয় ফোঁটা হলুদের রস মানে কাঁচা হলুদ কিন্তু এটা ইয়ে হলুদ না কাঁচা হলুদ সামান্য চিনি ও মধু সহ এক মাস খেলে লিভারের সমস্যাটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এবার ডায়াবেটিক্স আপনি থানকুনি পাতা ব্যবহার করতে পারেন নিয়ন্ত্রণে কিভাবে থানকুনি পাতা এটা হলো সকালবেলা যদি আপনি থানকুনি পাতা খান দুই থেকে তিনটি বা চার চার থেকে পাঁচটি খাইলে আপনার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে থাকবে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এরকম থানকুনি পাতা আপনার উপকার করতে পারে থানকুনি পাতা খেলে এবারে যাদের অনিদ্রা মানে রাতে নিদ্রা হয় না মানসিক অবসাদ দেখা দেয় তারাও থানকুনি পাতা খেলে হ্যাঁ কী হবে অনিদ্রাটা দূর হয়ে যাবে এবং অবসাদ মানসিক অবসাদটা দূর হয়ে যাবে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো আপনাদের জন্য যারা ইয়াং চুল পরে যায় এই চুল পরা কমানোর জন্য থানকুনি পাতা ব্যবহার করা হয় আপনি থানকুনি পাতাকে ভালো করে বেটে পেস্ট করে তার সাথে আপনি ওই পিঁয়াজের পেস্ট একত্রিত করে হ্যাঁ মাথায় দিলে গোসলের আগে দিয়ে কিছু সময় রাখবেন দেখা গেল কি আপনার চুল পড়া কমে যাবে এরপরে আমরা যদি দেখি ক্ষত নিরাময় এটা অ্যান্টিঅক্সিডেন্ট তো ব্যাকটেরিয়াকে আসতে দেয় না না আসতে দেওয়ার কারণে আপনার হলো ওই কোনো জায়গায় ক্ষত হইলে যদি আমরা থানকনির পেস্ট তৈরি করে পেস্টটা ওইখানে দিয়ে দেই তাহলে আপনার ক্ষতটা খুবই সহজে শুকিয়ে যাবে নিরাময় হবে এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ইয়ে মানে উপকার আছে সেটা হলো ছেলেপেলেদের বাচ্চাদের যাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতেও থানকুনি পাতা ব্যবহার করা হয় থানকুনি পাতাকে আপনি ঘি দিয়ে ভেজে যদি বাচ্চাকে খাওয়ান হ্যাঁ তাহলে কি হয়ে যাবে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে পারে হ্যাঁ বা অর্থাৎ যেটাকে আমরা মেধা শক্তি বলি আর কি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে শুধু এতটুকু না এটার আরও অনেক উপকার আছে হ্যাঁ তবে এত উপকার দেখে আবার কেউ বেশি পরিমাণে থানকুনি পাতা খেয়ে ফেলবেন না কম পরিমাণে খেবেন খাবেন কারণ বেশি পরিমাণে খেলে একটু রিয়েকশন হতে পারে সেটা হলো পেট খারাপ হতে পারে তো মানে প্রত্যেক সুবিধারই কিছু অসুবিধা আছে তবে অতিরিক্ত অতিরিক্ত কিছু করলে অসুবিধা হবে অর্থাৎ বেশি করে থানকুনি পাতা খাওয়া যাবে না একটা লিমিট অনুযায়ী যেই সাজেশনটা দেওয়া হয়েছে এভাবে মানলে আশা করি আপনারা উপকার পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম